নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ, আমি প্রতিদিন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের আলোচনা এই চ্যানেলে আপলোড করে থাকি। সেগুলো যদি পেয়ে যেতে চান আপনার ফোনে নোটিফিকেশান আকারে, তাহলে অতি অবশ্যই অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আজকের আমার আলোচনার মূল বিষয় হলো মাসিক হওয়ার আগে সাদা স্রাব কেন হয়। বহু মহিলারা মাসিক নিয়ে চিন্তিত থাকেন, অনেকের অনিয়মিত পিরিয়ড হয়, সেক্ষেত্রে কখন কী টাইপের মাসিক হবে, কখন মাসিক হবে, সেই রকম আমরা কীভাবে গেস করবো ব্যাপারটা যে মাসিক হবে। অনেক মহিলাই তো আছেন যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন, তো তাদের ক্ষেত্রে কীভাবে তারা বুঝবেন, তারা কিন্তু সাদা স্রাব দেখেই মাসিক হবে কি না বুঝে যাবেন। বা অনেক মহিলাই কাজের জন্য কোথাও বাইরে যাবেন, সেক্ষেত্রে এটা খুব একটা দুশ্চিন্তার ব্যাপার। তাই মাসিক দেখে হলে আপনি সাদা স্রাব দেখলেই বুঝতে পারবেন। চলুন ভিডিওটি বেশি ইন্ট্রোডাকশন পর্বটি আর দীর্ঘায়িত না করে একদম শুরু করে ফেলি। আমি আশা করব আপনারা আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন, কারণ আমরা না হলে সিমটমগুলো বুঝতেই পারবো না। যৌন মাসিক চক্রের সময় প্রত্যেক যৌন পরিপক্ব মহিলা প্রতিনিধিত্ব স্বাভাবিক সাদা স্রাব, যোনি থেকে স্রাব দেখা যায়। এটি মূলত তথাকথিত প্রাকৃতিক স্রাবের কারণে, যা কেবল যোনি শ্বাস প্রশ্বাসজনিত ঝিল্লিকে আর্দ্র করতে পারে না, বরং সম্ভাব্য সংক্রমণ রোগের অভ্যন্তরীণ প্রজনন অঙ্গকে রক্ষা করে। যাই হোক, সঠিকভাবে রোগ বিষয়ক থেকে সাধারণ স্রাবের পার্থক্য জানা অত্যন্ত দরকার। যেটা আমি বারবার বলে থাকি, স্রাব যদি পরিষ্কার, স্বচ্ছ, দুর্গন্ধহীন, চুলকানি জ্বালাবিহীন হয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই, সাদা স্রাব খুবই স্বাভাবিক একটি ঘটনা। আর যদি তার সাথে চুলকানি বা যৌন অঙ্গ জ্বালা পোড়া ব্যথা করে, সেক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ এই সিমটমটি কোনো রোগের নির্দেশ করে। মাসিকের আগে সাধারণত স্বাভাবিক ডিসচার্জ দেখা যায়, সাধারণত স্বচ্ছ হয়, এটি সামান্য সাদা রঙের হয়ে থাকে। ঋতুর আগে সাদা পুরু এর চেহারা হয়ে থাকে, এটি আদর্শ বলে বিবেচনা করা যেতে পারে, শুধু যদি তারা যেমন তাদের মধ্যে অপ্রীতিকর গন্ধ যেমন না থাকে। শুরু হওয়ার পূর্বেই এর স্বাভাবিক স্রাব যেটা, সেটা স্পষ্ট ঘন হয়ে থাকে। স্রাব রোগের নির্দেশ করে, যেগুলো আমি ইঙ্গিত করে সেগুলোর উপসর্গগুলো আগেই বললাম, সেগুলো কিন্তু ঠিকমতো ডক্টর দেখালে, অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ খেলেই এড়িয়ে যাওয়া যায়। সাদা সিক্রেটিসগুলো পুরো দূষণকারীর উপস্থিতি একটি সংক্রমণ রোগ, যা গনোরিয়াকেও নির্দেশ করে। অতএব সাদা স্রাবের সঙ্গে যে সমস্ত লক্ষণগুলোর কথা বললাম, ওই লক্ষণগুলো দেখতে পেলে একদম এড়িয়ে যাবেন না। সাদা স্রাব মাসিক শুরু হওয়ার আগে একটু বেশি হবে, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, এবং একদম যখন একদম দিন উপস্থিত হবে মাসিকে, ঠিক দুই থেকে একদিন আগে একটা লাল বর্ণ বা কারোর হালকা কালো বর্ণ আসতে পারে, সেটা আস্তে আস্তে এর রং কিন্তু লাল হয়। এটা একটু আলাদাভাবে বলা প্রয়োজন যে এতে বিবাহিত মহিলা যারা, তারা এই অতিরিক্ত স্রাবকে গর্ভাবস্থা বলেও ধরে নেয়। প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনাটি এমন ঘটনা নির্দেশ করে না, এটি সবসময়ই সত্য যে মাসিক শুরু হওয়ার পূর্বে সাদা স্রাব একটু বেশি থাকে। সাদা স্রাব যদি বেশি হয় আর তার সাথে যদি আপনার মাসিক শুরু না হয়, খুব বেশি দিন ধরে হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ঘন হচ্ছে, তো সেক্ষেত্রে গর্ভাবস্থার অন্যান্য লক্ষণগুলো আপনার মধ্যে চিহ্নিত হচ্ছে, তখন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রেগনেন্সি টেস্ট করাতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার সাথে লাস্ট পর্যন্ত জুড়ে থাকার জন্য আপনাদের মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।